যেহেতু সরকারি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মেনেই চলতে চাই, সিদ্ধান্তকে মেনেই আমরা চলছি। যে কারণে আজকে 40 জনের জায়গায় মাত্র 7 জনকে আমরা ডেকেছিলাম, তার কোভিড প্রোটোকলে 50 জন পর্যন্ত যদি কোভিড বিধি মেনে জমায়েত হয় সেটা বিধি স্বীকৃত। তাই আমরা এই 7 জন যারা মূল নেতা আজকে তাদেরকে আমরা যোগদান করালাম। এবং ইতিমধ্যেই প্রাপ্তবাবু আপনাদের জানালেন, প্রাপ্ত বাসু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, যে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি আগামী সোমবার আসবেন, এবং সোমবার তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আসবেন, সেখানে তিনি পুজো দেবেন। এইটুকু কথা বলছি।